হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি মাছ কিনতে যাওয়া দিয়ে। ও বলা রোহনি কালি ইসকো ইয়ে হ্যাঁ ওয়েট কি তে কবি এটা কত কেজি? ও নিচে নিচে ভি দেখে সেম হে সেম হে দেখি তো কত ওয়েট ইসকো। ও তুমি কোথায় এসছো? রাজস্থান হরিয়ালিতে ঘুরে গেছে। এটা দেখে মনে হচ্ছে না রাজস্থান, মনে হচ্ছে আমাদের ওখানকার মতনই। এই লোকেশনটা আমার দারুণ লাগে। হ্যাঁ, এখানে বড় বড় গাছ, যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ সবুজ, আর মাঝখানে শস্য ক্ষেতের হলুদ রং। দুই দিকে দুটো সাইড দেখাও, এই দিকটা সবুজ, ঠিক ঘোরালে এই রাজস্থানের কামাল। এদিকে রাস্তার এইদিকে রাজস্থান, ডেজার্ট অনলি, আর ঠিক রাস্তার ব্যাপারটা সবুজে সবুজ সবুজে সবুজ। আমাদের একটু আজ শর্ট ড্রাইভ ছিল, আর দুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমরা দুধ, এই যে আমি দেখাবো আর দুকে, এই যে উলেবু এখন দেওমনি সানগ্লাস পরে আসি। নতুন নতুন রাস্তা বানানো হয়েছে, আমরা দাঁড়িয়ে ফটো তুলি। হ্যাঁ, বিরিয়ানি খেতে বসে আজকে আমাদের লাঞ্চে আমরা ঘুরে ঘুরে এসে খাচ্ছি বিরিয়ানি। এই যে এখন হচ্ছে আজকে লাঞ্চ বিরিয়ানি, কেমন হয়েছে বলে দাও, একটু ফিডব্যাক দিয়ে দাও। আমি তো বলি ওহো হো, আধা আধা ক্রেডিট গোস টু আধা আধা। আমাদের শীতের রোদটা বনে কোথায় এমন ঠান্ডা পেয়েছো আগে কোনোদিন বাড়িতে? বাবা, এক সপ্তাহ পুরো 13 দিন রোদের মুখ দেখিনি, তারপরে এই 3 দিন হলো রোদের মুখ দেখছি, এর থেকে বেশি সৌভাগ্য। যেদিন রোদ বেড়ে আদ্য তো এই জায়গা ছেড়ে একটু নড়বে না, এসে ব্যালকনিতে খেলা ধোলা সবকিছু। এই মধ্যে এই যে সংসার ছড়িয়ে রেখেছো ঘরে, ওর জন্য কিছু ছড়ানো নেই, সব ছড়ানো জিনিস এখানে। কড়াই দুধ, কড়াই দুধ,
আমার আর আব্দুল কড়াই দুধ খাওয়া চলছে, সে খেয়ে নিয়েছে। এই জায়গাটা হলো শান্তি, শান্তির জায়গা। বেবেয়া আমাদের ব্ল্যাঙ্কেটও রোদটা পাচ্ছে। একটু খেয়ে নাও বাবা। দেখো আপ ঠান্ড ভাগে গে তুমি বোধ হয় পড়ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।